হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কীভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ডিজেবল হলে কীভাবে এটা সলভ করবেন, রেস্ট্রিক্টেড ইস্যুটা সলভ করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমরা ফার্স্টে দেখি কীভাবে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে কি না। আমরা অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে যাই, আমার এই ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তো এই ইস্যুটা হচ্ছে অনেক কারণে হয়ে থাকে। দেখুন কী কী ইস্যু এখানে, আমার প্রত্যেকটা অপশনগুলো রেস্ট্রিক্টেড। তো এখান থেকে দেখুন আমরা কীভাবে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এমডি নুরগনি আমরা কীভাবে এটা সলভ করব। তো এইটা সলভ করার জন্য আগে ফার্স্টে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা সেট আপ করতে হবে, ডেট অফ বার্থ সেট আপ করতে হবে। দেন হচ্ছে আমরা রিকোয়েস্ট রিভিউতে গিয়ে এনআইডি কার্ড আইডেন্টি কার্ডটা সাবমিট করব। তো আমরা ফার্স্ট ওই কাজটা করে নিব। দেন হচ্ছে আমরা এখন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। দেখুন কনফার্ম আইডেন্টি, তো আমাদেরকে হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো এখান থেকে দেখুন আমরা রোবোটিকটা চেক আপ করে নিই। এখানে আই এম নট এ রোবট, জাস্ট আমরা এগুলো টিকমার্কগুলো কমপ্লিট করব। দেন হচ্ছে কন্টিনিউ, তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন আমরা ইওর আপলোড ইওর আইডি। তো এবার হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডটা আমরা স্ক্যান করে নিব, একদম যাতে পিওর ক্লিয়ারলি প্রত্যেকটা ইনফরমেশন ফেসবুক। এখানে দেখুন আমরা কী কী ইনফরমেশন দিতে পারবো, ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, বিভিন্ন আপনার পরিচিত ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারবো। তবে এনআইডি কার্ডটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই কীভাবে এনআইডি কার্ড দিয়ে এটা রেস্ট্রিক্টেড সলভ করুন। আমরা আপলোড ইমেজ, তো এখান থেকে দেখুন আমার আমি এখান থেকে জাস্ট আমরা আপলোড ইমেজে ক্লিক করে আমার এনআইডি কার্ডটা পাবলিশ আপলোড করে দেবো। আমি হচ্ছে আমার এনআইডি কার্ডটা একটু হাইড রাখি। তো এখান থেকে দেখুন আমার এনআইডি কার্ডটা আমি জাস্ট হাইড রেখে এটা আপলোড করে দিয়েছি। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা কী কী কারণে, মানে কী কারণে আপনার এটা রেস্ট্রিক্টেড হয়েছে আমার অলরেডি জানা ছিল না কী কারণে। তো এখানে উইদাউট রিজন আই এম, এখানে আমরা আই এম নট হুইস পলিসি ভায়োলেশন, আমি আমার জানা নাই যে কোন পলিসি ভায়োলেশন কারণ না আমার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে। তো আমরা জাস্ট এনআইডি কার্ডটা সাবমিট করলে আমরা এই পরবর্তী স্টেপগুলো পেয়ে যাব। দেখুন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি আমার যেই প্রবলেমটা ছিল আমি জাস্ট ওইটা সিলেক্ট করলাম, যেহেতু আমরা চাইলে যে কোনো একটা ইস্যু আমরা এখান থেকে সেট আপ করে, মানে যেখানে একটা সিলেক্ট করে দিলে কোনো প্রবলেম হবে না। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করি, দেখি আই এম নট, আমি জানা ছিল না যে কোন ইস্যুর কারণে এটা এ হয়েছে। দেন হচ্ছে আমরা সাবমিট। দেখুন আমার সেকেন্ড এবং থার্ড স্টেপ কমপ্লিট। এবার আমরা ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে আমার এটা এবার ব্লার হয়ে আছে, আমরা রিকোয়েস্ট রিভিউ অপশনটা ব্লার হয়ে আছে। এটা হচ্ছে 14 দিন সময় নিবে, তবে 2-3 দিনের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। অতি শীঘ্রই হচ্ছে 2-3 দিনের মধ্যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ডেড ইস্যু সলভ হয়ে যাবে। তো আমি হচ্ছে জাস্ট ইস্যুটা যে সলভ হয়েছে আমি একটা স্ক্রিনশট লাস্টে প্রুফটা দেখিয়ে দেবো যে কীভাবে স্ক্রিন মানে এটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। তো স্ক্রিনশটটা অবশ্যই দেখে আপনারা প্রুফটা পেয়ে গেছেন যে আমার এটা হচ্ছে 3 দিনের মধ্যে সলভ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।